পরিমণি বর্তমান প্রজন্মের কাছে হট অ্যান্ড সেন্সেশনাল এক অভিনেত্রীর নাম। অপরূপ সুন্দর আবেদনময়ী চেহারা এবং দুর্দান্ত অভিনয় মানের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। টিভির পর্দায় অভিনয়ের জন্য তিনি যতটা প্রশংসিত, বিপরীতে আবার বাস্তব জীবনে তিনি ততটাই নিন্দিত তার নানান বিতর্কের কারণে। টাকা ও খ্যাতির লোভে নায়িকা হওয়ার জন্য স্বামী সংসার ছেড়ে পালিয়ে এসেছেন চলচ্চিত্র শিল্পে, তাতে এসে আবার বিয়ে করেছেন একজন চলচ্চিত্র নির্মাতাকে, এমনই আরও কিছু অভিযোগ রয়েছে দেশের সবচাইতে বিতর্কিত এই অভিনেত্রীর বিরুদ্ধে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো পরিমণি সেই সব বিতর্কে বিস্তারিত, জানবো তার জীবনের কথা ও একজন কথিত গ্রামের বউ থেকে চিত্রনায়িকা বনে যাওয়ার গল্প। অন্যদিকে তার বিপক্ষে এত সব অভিযোগের বিপরীতে পরিমণির খ্যাপাটে জবাবের বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। বাংলা সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণির পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি সাতক্ষীরা জেলায় 1992 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মনিরুল ইসলাম একজন ব্যবসায়ী ছিলেন, যিনি 2012 সালে মারা যান, এবং মা সালমা সুলতানা ছিলেন একজন গৃহিণী। পরিমণির মাও মারা যান যখন তার বয়স ছিল মাত্র 3 বছর। এরপর তিনি নানা শামসুল হক গাজীর সঙ্গে বরিশালে পিরোজপুরে থাকতে শুরু করেন। পিরোজপুরেই তিনি এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ হন এবং এইচএসসি শেষ করার পর ঢাকা চলে আসেন। এর মাঝে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক পাশ করেন। তারপর আবার 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শিখেন। সেখান থেকেই তিনি আস্তে আস্তে চলচ্চিত্র অঙ্গনে নাম লেখান। পরিমণি দেখতে রূপে গুণে অনন্য এক অভিনেত্রী, যার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং ওজন 56 কেজি। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার এবং মনের সুপ্ত বাসনা পূর্ণ করতে মডেলিংয়ে নাম লেখান 2011 সালে। এরপর 2012 সালে পরিমণি অভিনয় জীবনে শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতান তোমার জন্য এই 4টি ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। পরবর্তীতে চলচ্চিত্র অভিনেত্রী চম্পার পরামর্শেই বড় পর্দায় পা রাখেন এই নায়িকা। 2015 সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। সবচাইতে অবাক করা বিষয় হলো তার এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই 23টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। 2015 সালে 10টি চলচ্চিত্র মুক্তি পায়। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মন জুড়ে তুই, লাভার নাম্বার 1, নগর মাস্তান, মহুয়া সুন্দরী ইত্যাদি। পরিমণি সবচাইতে বেশি আলোচনায় চলে আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরিমণি 2018 সালে স্বপ্নজাল ও 2019 সালে আমার প্রেম আমার প্রিয়া ও বিশ্ব সুন্দরী শিরোনামের 2টি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তি করেন। এর আগে 2017 সালে মুক্তি পায় 5টি ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনাবন্ধু এবং মালেক আফসারির অন্তর্জালা ইত্যাদি ছবিগুলো। এর আগের বছর 2016 সালে মুক্তি পায় 4টি চলচ্চিত্র। এগুলো হলো মন জানে না মনের ঠিকানা, উড়ে যায় মন, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী চলচ্চিত্র রক্ত। এই ছবিতে তার চমৎকার অভিনয় করে পরি সকলের ব্যাপক প্রশংসা কুড়ান। এবং একই বছর শফিক হাসানের ধূমকেতু ছবিটি মুক্তি পায়, যাতে তার নায়ক ছিলেন শাকিব খান। সিনেমা ও নাটকের পাশাপাশি পরিমণি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো লাক্স, স্যান্টেলিনা, ওয়ালটন ইত্যাদি। এবার আসা যাক তার ব্যক্তিগত জীবনের আলোচনায়। নায়িকা হবার পর থেকেই সবসময় আলোচিত ও সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। 2015 সালে পরিমণি একজন পরিচালককে বিয়ে করেছিলেন বলে অভিযোগ ওঠে, কিন্তু তিনি সে অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও 31 জানুয়ারি 2017 সালে অনিক আব্রাহাম নামের এক যুবকের ফেসবুকে পরিমণি এবং তার কথিত স্বামী ইসমাইলের কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে যায়। আব্রাহাম নামের ওই ফেসবুক ব্যবহারকারী ভাঙা ভাঙা বাংলায় লিখেছিলেন, আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমণি, যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি, একসময় ভোলা সদরেই থাকতো তার জামাইয়ের বাড়িতে, তারপর তার নেশা গেল অর্থ আর লোভ লালসার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করল না। যাই হোক, ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল, তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম। এমন একটি পোস্ট হওয়ার পরই স্বাভাবিকভাবেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। হাজারো মানুষের একই প্রশ্ন, তাহলে কি পরীর নাম স্মৃতি আর তার ইসমাইল নামে একজন স্বামী ছিল? এরকম প্রশ্ন অনেকেরই মনে খেলা করছে ছবিগুলো দেখার পর।
তাহলে সত্যটা কি? ব্যাপক গোলমেলে এমন প্রশ্নের বিক্ষিপ্ত সব উত্তর মিলল ওই সংবাদের প্রতিবাদে পরিমণির দেয়া একটি ক্ষুব্ধ স্ট্যাটাসের পর। প্রচণ্ড ক্ষুব্ধ পরিমণি তার স্ট্যাটাসে জুড়ে দিলেন আরও কয়েকজনের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। জানালেন, আজকের কুইজ বলুন তো, আমার পাশের এই ছেলেগুলোর সাথে আমার কি সম্পর্ক? হাজব্যান্ড, রাইট। তাতেই ক্ষান্ত হননি তিনি, একই সাথে এটাও জানান যে ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন। ওরে ভাই, এরকম ছবি আমার হাজার জনের সঙ্গে আছে, তার মানে এই না যে সেই হাজার জন আমার জামাই লাগে। আর কি এমন পিকচারখানা পাইছেন যেইখানা নিয়ে এত লাফালাফি শুরু করে দিচ্ছেন? ছবিটাই কি আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি, না আমি ন্যাংটা হয়ে দাঁড়ায় আছি, কোনটা? পরিমণির এমন অশালীন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম আরও বেশি উত্তাল হয়ে ওঠে। এরপর বিভিন্ন গণমাধ্যম থেকে পরিকে এই ছবির বিষয় নিয়ে ফোন করা হলে তিনি জানিয়েছেন, ছবির ছেলেটি আমার কাজিন, ছোটবেলা থেকেই আমি তাকে চিনি। তাছাড়া এই ছবিতে এমন কি আছে যে ছেলেটিকে আমার স্বামী বলা হচ্ছে? সত্যিই যদি সেটা হয় তবে প্রমাণ হাজির করুক। পরিমণি আরও বলেন, কারো সঙ্গে ছবি থাকলে সে আমার স্বামী হয়ে যায় না। তাছাড়া যার সঙ্গে ছবি সে তো ছবিগুলো প্রকাশ করেননি, তার এক বন্ধু উদ্দেশ্য প্রণীত হয়ে ছবিগুলো প্রকাশ করেছেন। তারকাদের নিয়ে এরকম গসিপ থাকেই। এখন আমার কোলে কোনো বাচ্চা নিয়ে ছবি তুললেই নিশ্চয়ই সেই বাচ্চাটা আমার হয়ে যাবে না? তবে এই ঘটনাকে গসিপ উল্লেখ করে এসব না ছড়ানোর জন্য পরিমণি অনুরোধ করেন। তিনি বলেন, তারকাদেরও ব্যক্তি জীবন আছে, তাদের সঙ্গে অনেকেই ছবি তোলেন, সেই ছবি নিয়ে পরে অনেকেই এমন স্ক্যান্ডাল ছড়ায়। ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি, এরপর আসে তার আরও এক স্বামীর পরিচয়, শাকিল রিয়াজ নামের একজন ফেসবুক ব্যবহারকারী। দেন চমকপ্রদ আরও এক তথ্য, এতদিন মিডিয়া জানত পরিমণি অবিবাহিত, কিন্তু শাকিল তার ফেসবুকে 6টি ছবি পোস্ট করে লিখেছেন, একটু আগে পরিমণি ভাবি নিয়ে একটি পোস্ট দেখলাম যেখানে ভাবিকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে, আসলে সত্য হয়তো অনেকেই জানেন না। পরিমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। ভাবি আমাদের খুব কাছের বড় ভাইয়ের বউ, ভাইয়ের নাম সৌরভ কবির। ভাবিকে নিয়ে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময় আসল সত্যটা সবার সামনে তুলে ধরা উচিত। ভাই এবং ভাবির বিয়ে হয় 28 এপ্রিল 2012। 3 বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করে এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে। ভাই এবং ভাবির নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবি মিডিয়া জগতে প্রবেশ করে। ভাই এবং ভাবি নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এই সম্পর্কের কথা আড়াল করে রেখেছে। তারা এখনও একসাথে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এই ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না, আসল সত্য সবার সামনেই তুলে ধরলাম। ভাই এবং ভাবি, আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। এরপরে আরও একবার শুরু হয় নানান বিতর্ক, তাতে পরিচয় মিলে সেই সৌরভ কবিরের। তিনি আমি খুলনা ব্রাদার্সের হয়ে ঘরোয়া লীগ খেলছিলেন, তারপর ঢাকা BGMC-তে যোগ দেওয়ার কথা ছিল, তবে তাদের বিয়ের খবর তখনও জানা যায়নি। পরিমণির বিয়ের খবর এখানেই শেষ নয়, এত কিছুর পরও তিনি আবার তার ফেসবুকে সাংবাদিক তামিম হাসানের সাথে তার প্রেমের সম্পর্কের কথা জানান এবং 2017 সালের 11 সেপ্টেম্বর রাতে প্রেমিক তামিমের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন পরি। এসব ছবিতে তাদের রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছিল আর পরবর্তীতে তাই সত্যি প্রমাণিত হয়। 3 বছর প্রেম করার পর 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাত 9:30 পরিমণির বনানীর বাসার ছাদে পরিমণি ও তামিমের বাগদান সম্পন্ন হয়। বিয়েতে এত সময় নেওয়া নিয়ে পরিমণি বলেন, সময় তো নিতেই হবে, কারণ এর মাঝে বিয়ের আগের অনেক অনুষ্ঠান আছে। বিনোদন ভুবনের মানুষগুলোকে আমার পরিবার মনে করি, বাগদানে তাদের কাউকে দাওয়াত করতে পারিনি, তাই বিনোদন জগতের মানুষদের নিয়ে শিগগিরই একটি অনুষ্ঠান আয়োজন করব। এরপর আরও আনুষ্ঠানিকতা আছে যেগুলো সারতে সারতেই 1 বছর লেগে যাবে। এর আগে 2016 সালে 11 জানুয়ারি টেলিভিশনের একটি অনুষ্ঠান করতে গিয়ে পরিচয় হয় তাদের দুজনের, এরপর টুকটাক কথা হতো। ওই বছর 21 জানুয়ারি বন্ধুত্ব হয়। 12 জুলাই তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দেন। 2018 সালে 12 জুলাই তামিম পরিমণিকে বিয়ের প্রস্তাব দেয়, তাতে পরিমণিও রাজি হয়ে যান। এই ট্যালেন্টেড অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত। এখন পর্যন্ত ফেসবুকে প্রায় 84 লক্ষের অধিক লোক তাকে ফলো করেন। তার ফেসবুক পেজটি ফেসবুক থেকে ব্লু ভেরিফাইড, তাই বর্তমানে আলোচনায় আসার মতো কোনো সিনেমা উপহার না দিয়েও ফেসবুকে প্রতিনিয়ত নিত্য নতুন ছবি আপলোড করে নিজেকে আলোচিত রাখতেই পছন্দ করেন। প্রিয় ভিউয়ার্স, পরিমণি সম্পর্কে বিস্তারিত জানলেন, আপনার কি মনে হয় তার বিপক্ষে এত এত ঘটনা কি শুধুই গুজব নাকি অনেকটা সত্যিও বলে মনে করেন? সে কি আসলেই নষ্ট মেয়ে নাকি ভালো মেয়ে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আরও এমন তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের